ইগনিশীয় বর্ষ পালনের প্রস্তুতি, ভারতবর্ষে ফ্রান্সিস জেভিয়ারের আগমন। ইগনিশিয়াস ফ্রান্সিস জেভিয়ারকে ভারত ও জাপানে পাঠিয়েছেন। তিনি তাকে বলে দিয়েছিলেন, ঈশ্বরের ভালোবাসার বিভায় সারা পৃথিবীকে প্রজ্বলিত করো। ফ্রান্সিস যেখানেই গেছেন সেখানে ঈশ্বরের ভালোবাসা নিয়ে গেছেন এবং মানুষকে ভালোবাসার বিভায় আলোকিত করেছেন। ফ্রান্সিস জেভিয়ারের মৃত্যু চীনে যাওয়ার পথে সানচেন দ্বীপে হয়েছিল। ফ্রান্সিসের মৃতদেহ আজও অক্ষত অবস্থায় গোয়ায় রয়েছে। যিশু সংঘের মূল মন্ত্র হল AMTG, আদমায়রেম দে গ্লোরিয়া, ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশের জন্য। ইগনিশিয়াস চেয়েছেন সকল জেজুইটগণ যেন মানুষের মঙ্গল সাধন করেই ঈশ্বরের গৌরব ও প্রশংসা করে। ইগনিশিয়াস যুবাদের ভালোবাসতেন, তাই তাদের শিক্ষাদান ও গঠন দানের জন্য বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষে যে সমস্ত জেজুইটগণ এসেছেন এবং আছেন, তারাও বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে যুবাদের অধ্যাত্ম সাধনার শিক্ষার আলোকে শিক্ষাদান ও গঠন দিয়ে মণ্ডলী ও দেশের পরিবর্তনের বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। ফ্রান্সিস জেভিয়ার সব কিছু ত্যাগ করে ভারতবর্ষে মানব আত্মার সন্ধানে ভালোবাসার অগ্রদূত হয়ে এসেছিলেন, যেন ঐশ্বর্যপ্রেমে মানুষকে সিক্ত ও প্রজ্বলিত করতে পারেন, এবং তিনি সফলও হয়েছিলেন। তিনি যে সমস্ত শিক্ষা, দয়া, সেবা কাজ ও বাণী প্রচার করেছেন সবই ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশের জন্য করেছেন। ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশকে দৃশ্যমান করার জন্য আমরা কি কি ত্যাগ করছি, নাকি ভোগবাদ আসক্তির বেড়াজালে আমরা আটকে আছি? আসুন আমরা তীর্থযাত্রী ইগনিশিয়াসের পথ ধরে ঈশ্বরের দিকে হাঁটি, ঈশ্বরের মহত্তর মহিমা প্রকাশের জন্য। Shh.